গরমে কাস্টার্ড খেতে কিন্তু সবারই ভালো লাগে, আর কাস্টার্ড খেতে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজেই ফ্রুট কাস্টার্ডের রেসিপিটি, যা এই গরমে খেলে অনেক ভালো লাগে, আর কাস্টার্ড কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। তো ভিউয়ার্স, শুরু করছি আমার আজকের খুবই সহজে প্রাণ জোড়ানো ফ্রুট কাস্টার্ডের রেসিপিটি। এখানে হাফ কাপের মতো কুক করে রাখা লিকুইড দুধ নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো কাস্টার্ড পাউডার। দুধের সঙ্গে কাস্টার্ড পাউডারগুলোকে খুবই ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখানে 1 কেজির মতো লিকুইড দুধ নিয়েছি। তো এ পর্যায়ে এই দুধটিকে খুবই ভালো করে একটু কুক করে ঘন করে নিচ্ছি। 5 মিনিট কুক করে নেওয়ার পরে দেখা যাবে অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো চিনি। এখানে যে যেমন মিষ্টি খান সে তেমনভাবে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। 2 মিনিট কুক করে নেওয়ার পরেই আমি এখন এর ভেতরে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারগুলো দিয়ে দিব। তবে হ্যাঁ, কাস্টার্ডটি দেওয়ার সময় কিন্তু চুলার হিটটি লোতে রাখতে হবে এবং গুলিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণগুলো সম্পূর্ণভাবে দিয়ে নিতে হবে। কোনোভাবে কিন্তু কাস্টার্ডটিকে নাড়ানো থামিয়ে দেওয়া যাবে না, আবার হাই হিটেও রান্না করা যাবে না। যদি এখানে হাই হিটে রান্না করা হয় তাহলে কিন্তু কাস্টার্ডে লাঞ্চ ক্রিয়েট করতে পারে। এ পর্যায়ে কাস্টার্ডটিকে পুরোটাই লো হিটে রান্না করতে হবে। কিছুক্ষণ পরেই দেখা যাবে কাস্টার্ডটি অনেকটাই ঘন হয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই কাস্টার্ডটি আরও অনেক ঘন হয়ে যাবে। পর্যায়ে কাস্টার্ডটিকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে, এজন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা খুলে কাস্টার্ডটিকে ঠান্ডা করতে হলে কাস্টার্ডটির উপরে একটি মোটা সর পড়বে এবং সেই মোটা সরটিকে ভেঙে মিক্সড করতে গেলে কাস্টার্ডটির ভেতরে কিন্তু লাঞ্চ ক্রিয়েট করতে পারে। এখন এই কাস্টার্ডটিকে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার মতো। আর পরিবেশনের আগে আমি এই কাস্টার্ডটির সঙ্গে ফল মিক্সড করব। প্রায় 2 ঘন্টা পরে কাস্টার্ডটিকে নামিয়ে নিলাম। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো চিড়া। এই চিড়াগুলোকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। দিচ্ছি 1/2 কাপের মতো আপেল কুচি, 1/2 কাপের মতো কালো আঙুর, 1/2 কাপের মতো সবুজ আঙুর কুচি, 1/2 কাপের মতো কলা কুচি, 1/2 কাপের মতো বেদানা। সবগুলো উপকরণকে একটু মিক্সড করে নিচ্ছি। দিচ্ছি 1 কাপের মতো ভ্যানিলা আইসক্রিম। ভ্যানিলা আইসক্রিম দিলে কিন্তু কাস্টার্ডটি স্বাদটি অনেকগুণই বেড়ে যাবে। এখন পরিবেশন করব। এই জন্য 2টি গ্লাস এবং 2টি বাটিতে ফ্রুট কাস্টার্ড নিয়েছি। 1 টেবিল স্পুনের মতো ভ্যানিলা আইসক্রিম দিচ্ছি, আর একটু ভালো লাগার জন্য কিছু ফল এর উপরে ডেকোরেশন করে দিচ্ছি। হয়ে গেল খুবই সহজেই প্রাণ জোড়ানো ফ্রুট কাস্টার্ডটি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।